হ্যালো বন্ধুরা, এই চ্যানেলের প্রথম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো টেম্পল রান গেমের ব্যাক স্টোরি সম্পর্কে, আর এই টেম্পল রান গেমের রহস্য কি এবং জানবো গেমটি কীভাবে শেষ হবে। টেম্পল রান গেমের গল্পটি অনেকটি ইন্টারেস্টিং। যদি তোমরা টেম্পল রান খেলে থেকো তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখো। গল্পটি শুরু হয় অ্যামাজন বন থেকে। একটি ছেলে দৌড়ে দৌড়িয়ে আসে। ছেলেটির শরীরে লেগেছিল রক্ত, চোখে ছিল মৃত্যুর ভয়। এর 40 বছর পর পৃথিবীর গাই ডেঞ্জারাসরা, অর্থাৎ গুপ্তজন খুঁজে বেড়ায় যারা, সে জীবন ধরে এলোড্রাস নামে একটি গ্রাম খুঁজে বের করার চেষ্টা করছে। মানুষের মতে এই গ্রামটি স্বর্ণের তৈরি। অনেক খোঁজার পরও অনেকে এই গ্রামটি খুঁজে বের করতে পারেনি। কোনো একদিন গাই ডেঞ্জারাসরা এর কাছে একজন বৃদ্ধ লোক আসে। বৃদ্ধ লোকটি বলে, তোমার জন্য একটি কাজ আছে। গাইডেঞ্জারটি বলে, কী কাজ? বৃদ্ধ বলে, আমি জানি তুমি তোমার সারা জীবন ধরে এলডিডোরাস গ্রামটি খুঁজছ। আমি একজন যে জানি এলডিডোরাসটা কোথায় এবং সেখানে কীভাবে পৌঁছাতে হবে, আর এ কাজে তুমি আমাকে সাহায্য করবে আর আমি তোমাকে সাহায্য করব। যাওয়ার আগে আমি তোমাকে একটি গল্প বলে রাখি। এলডিডোরাস গ্রামটি এক সময় সুখ ও শান্তিতে ছিল এবং বাইরের পৃথিবী থেকে লুকায়িত ছিল, যার জন্য বাইরের পৃথিবীর কেউ এই জায়গা সম্পর্কে জানে না। একদিন হঠাৎ আকাশ থেকে স্বর্ণের মূর্তি পড়ে। সবাই এই মূর্তিটিকে এলডিডোরো নাম দেয় এবং তার পূজা করা শুরু করে। তারপর গ্রামে অনেক পরিবর্তন হয়। গ্রামের মানুষেরা আস্তে আস্তে জানোয়ারে পরিণত হয় এবং তারা মানুষ মারা শুরু করে। এই জন্তুগুলো গ্রামের সব আদিবাসীদের মেরে ফেলে। এখানে থেকে একটি ছোট বাচ্চা পালাতে সক্ষম হয়, আর ওই ছেলেটি হচ্ছে আমি। গাইডেঞ্জারাস বলে, তুমি কেন আমাদের সাহায্য করতে চাইছো? বৃদ্ধটি বলে, আমার মতে ওই স্বর্ণের মূর্তিটি ছিল অভিশপ্ত। যদি তুমি আর তোমার দল সোনার মূর্তিটি চুরি করে নিয়ে যেতে পারে তাহলে গ্রামটি অভিশাপমুক্ত হবে এবং এরপরে তুমি তোমার স্বর্ণের মূর্তি এলডিডোরো পেয়ে যাবে আর আমি আমার গ্রাম ফিরে পাবো। গাইডেঞ্জার রাজি হয় এবং প্রস্তুতি নিতে শুরু করে। তারা প্ল্যানে জার্নি করে অ্যামাজন বনে যায়। বৃদ্ধটি জঙ্গলে আবার ম্যাপটি মুখে বলা শুরু করে টেম্পল বা জঙ্গলে প্রবেশ করার জন্য আমাদের 4টি জিনিস অতিক্রম করতে হবে, মাটি, পানি, বায়ু ও আগুন। যাত্রাপথে তারা অনেক ট্র্যাপস বানিয়ে রেখেছে, একটু ভুল করলে আমাদের মৃত্যু হবে, এই কারণে আমাদের সাবধানে পথ অতিক্রম করতে হবে। আস্তে আস্তে তারা এই ম্যাপ অতিক্রম করে এবং তারা জঙ্গলের গোপন গ্রামে প্রবেশ করে। এখন তাদের কাজ হচ্ছে সোনার মূর্তিটি চুরি করে এখান থেকে পালাবে। কিন্তু মেইন সমস্যা হলো ওই জানোয়ারগুলো, যা দেখতে অনেক হিংস্র আর ভয়ানক, এবং তারা ওই মূর্তিটি চুরি করে এবং তারা সেই মূর্তিটি চুরি করতে সক্ষম হয় এবং ওখান থেকে দৌড়ে পালানো শুরু করে। চুরি করার সাথে সাথে অনেকগুলো জন্তু জানোয়ার লেগে যায়। আর এটাই হচ্ছে টেম্পল রান গেম। গেম যারা ডেভেলপ করেছে তারা বলেছে অফিসিয়ালি এই গেম আর শেষ নেই, কিন্তু আনঅফিসিয়ালি শেষ করার জন্য এই জন্তুটিকে মারতে হবে। এটাই হচ্ছে টেম্পল রান গেমের ব্যাক স্টোরি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না এবং পরবর্তীতে কী বিষয়ে ভিডিও বানানো যায় তা কমেন্টে জানাবেন। I'm finally facing it all, fearless.